কথা শেষ হওয়ার আগেই রাইট মারা গেল। এই ঘটনার পর ঋতিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে ঋতুর জায়গায় পড়ে রয়েছে। জ্যাম হাফ স্টুডিও নিবেদিত, শনিবারের গপ্প। আজকের গপ্প মৌলি কুণ্ডুর লেখা পিঙ্ক হার্ট প্যালেস। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, অন্যান্য চরিত্রে আরফান, শর্মিষ্ঠা, সোনিয়া, কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে পিঙ্ক হার্ট প্যালেস। বিকেল 4:45। ডিসেম্বরের শীতকাল, ঋতিকা একাই হাঁটছিল রাজবল্লভপুরের সেই বিশাল মাঠটার উপর দিয়ে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, তাই চারিদিক জনমানব শূন্য, আর এই জায়গাটায় লোকের আনাগোনা খুবই কম। ওর বন্ধু সায়নী আর বাকিরা গতকালই পৌঁছে গেছে রাজবল্লভপুরের সায়নীদের বাড়িতে। ওখানে 25শে ডিসেম্বর ওদের ফিস্ট রয়েছে। ঋতিকা ওর বিএসসি সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য সায়নীদের সাথে যেতে পারেনি, তবে সায়নী ওকে সমস্ত রাস্তা ভালো করে বুঝিয়ে দিয়েছিল। বলেছিল হাওড়া থেকে দুটো ট্রেন আসে, একটা সকাল 7টায় আর একটা দুপুর 12টায়। ট্রেন থেকে নেমে গরুর গাড়ি করে সোজা গেলেই একটা বড় মাঠ পড়বে, সেটা পেরিয়ে 15 মিনিট সোজা গেলেই আমাদের বাগান বাড়ি। আর পথে যদি কোনো অসুবিধে হয় তাহলে যে কোনো লোককে বাগান বাড়ি যাবো বললেই দেখিয়ে দেবে। ঋতিকা ভেবেছিল সকালের ট্রেনটাতেই যাবে, কিন্তু বাড়ির সবার অদ্ভুতভাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় দুপুরের ট্রেনটায় তাকে যেতে হয়। 3টের সময় সে ট্রেন থেকে নামে, বাইরে বেরিয়ে দেখে কোনো গরুর গাড়ি নেই। অগত্যা হেঁটেই যাচ্ছিল ঋতিকা, তারপর মাঠে এসেই বিপদ। সে একাই বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু এখন ভাবছে বাবার কথা শুনলেই বোধহয় ভালো করতো। একা অচেনা জায়গা, এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি, কারণ সে গত 2 ঘন্টা ধরেই হাঁটছে মাঠটার ওপর দিয়ে, আর মনে হচ্ছে সে একই জায়গায় বার বার ঘুরছে। শেষে ক্লান্ত হয়ে ভাবল, যদি একটা কোনো বাড়ি এখানে থাকতো একটু রেস্ট অন্তত নেওয়া যেত। ঠিক সেই সময়ে দূরে একটা প্রাসাদ জাতীয় বাড়ির চূড়া দেখতে পেল। সে ভাবল আর কিছুক্ষণের মধ্যেই তো সন্ধ্যা নেমে যাবে, এর মধ্যে কিছুতেই সায়নীদের বাড়ি পৌঁছতে পারবে না সে, তাই সারাটা রাত তো আর এই মাঠেতে থাকা যায় না। এই ভেবে সে একটু আশ্রয়ের জন্য ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। মাঠের এই দিকটায় কেউ আসে না বোধহয়, তাই জঙ্গলে ভরে গেছে। ঋতিকা যখন জঙ্গল পেরিয়ে বাড়িটার বিশাল ফটকের সামনে এসে পৌঁছল, তখন 5:20। বাড়িটার চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তবে পুরোটা এখন লতা পাতায় ঢেকে গেছে। তার ফাঁক দিয়ে একটা কালো মার্বেলের ওপর সোনালি অক্ষরে এসে কিছু লেখা দেখতে পেল। ঋতিকা সেটা একটু পরিষ্কার করে দেখল, বাড়িটার নাম লেখা পিঙ্ক হার্ট প্যালেস, তৈরি করেছেন গভর্নর জেনারেল থমাস রাইট, সাল 1872। বিশাল গেটটায় একটা বহু পুরনো ভাঙা তালা ঝুলছিল। ঋতিকা তালাটা সরিয়ে খুব কষ্ট করেই বিশাল গেটটা খুলে ভেতরে ঢুকল। একসময় পাথর বাঁধানো রাস্তা আর তার দুধারে সুন্দর ফুলের বাগান ছিল, হ্যাঁ এই জায়গাতেই। এখন চারিদিকে জঙ্গলে ভরে গেছে। রাস্তা আর বাগানের মধ্যে যে শ্বেত পাথরের গ্রিক শিল্পকলায় তৈরি মূর্তিগুলো ছিল, সেগুলো লতা পাতায় ঢাকা পড়ে গেছে।
ঋতিকার সব কিছু কেমন যেন চেনা চেনা লাগছিল। আমরা কোনো আত্মীয়র বাড়ি অনেক বছর পরে গেলে যেমন চারপাশের পরিবেশটা বদলে যায়, কিন্তু সব কিছুই আমাদের চেনা, অথচ সব কীরকম অন্যরকম। খানিকটা এরকমই মনে হচ্ছে ঋতিকার। এরকম কেন হলো সে বুঝতে পারল না। না, সে তো এখানে এই প্রথম এলো। যাই হোক, সে কোনো রকমে রাস্তাটা দিয়ে এগিয়ে গেল। সোজা এগিয়ে গিয়ে যেখানে রাস্তাটা শেষ হয়েছে সেখানে একটা বিশাল ফাউন্টেন দেখতে পেল, আর তার মাঝখানে ও চারধারে সুন্দর সুন্দর গ্রিক শিল্পকলায় তৈরি নানান রকমের মূর্তি, যদিও এই ফাউন্টেন থেকে এখন আর জল পড়ছে না, আর সবটাতেই লেগে আছে একটা সময়ের ছাপ। আর এরপরেই সেই পিঙ্ক হার্ট প্যালেস, নিওক্লাসিক্যাল আর গথিক শিল্পকলায় তৈরি প্রাসাদ, ঋতিকার চোখের সামনে একটা আবছা ছবি ফুটে উঠল, সাদা রঙের, খুব সুন্দর একটা প্রাসাদের, আর তার মাথায় একটা গোলাপি রঙের হার্টের ডিজাইন, ঠিক ক্রাউনের মধ্যে লাগানো একটা ছোট্ট হীরের মতো। সে বুঝতে পারল না এই পোড়ো প্রাসাদটা দেখে তার মনে এরকম ছবি কেন ফুটে উঠল। সে প্রাসাদের সিঁড়িটা দিয়ে ওপরে উঠল, তার সামনে পড়ল বিশাল একটা কারুকার্য করা দরজা। দরজায় কোনো তালা ছিল না, সে যতটা সম্ভব দরজাটাকে জোরে ঠেলে খোলার চেষ্টা করল। দরজাটা বিকট একটা শব্দ করে খুলতেই বেরিয়ে এলো 150 বছরের জমে থাকা ধুলো আর সঙ্গে কিছু বাদুর আর চামচিকে। ঋতিকার কানের পাশ দিয়ে তারা উড়ে বাইরে বেরিয়ে গেল। ঋতিকা বরাবরই একটু সাহসী, সে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকল। ঠিক তখনই তার হাত ঘড়িতে সে দেখল 5:50 বাজে। বাইরের আলো ক্ষীণ হয়ে এসেছে, তাই প্রাসাদের ভেতরটা ঘন অন্ধকার। ঋতিকা তার ব্যাগ থেকে টর্চটা বের করল। টর্চের ছোট্ট আলোকবৃত্তের বাইরে বিশাল সেই ঘরটা আরো অন্ধকার লাগছিল। ঋতিকার মনে হল এই সব কিছু তার খুব চেনা। সব যেমন ছিল ঠিক তেমনটাই আছে। সে ভাবল কতগুলো মোমবাতি জ্বালানো উচিত, আর তখনই মোমবাতি নেওয়ার জন্য সে ঘরের ডান দিকের সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার ডাইনিং স্পেসের আলমারির ড্রয়ার থেকে কয়েকটা মোমবাতি আর লাইটার বের করল। তারপর চারিদিকে মোমবাতির স্ট্যান্ডে মোমবাতিগুলো লাগিয়ে জ্বালিয়ে দিল। সে খুব অবাক হলো, সে কি করে জানল কোথায় কি আছে? সে যেন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা ভাগ সব কিছু করছে আর একটা ভাগ যেটা আসলে সে, সব কিছু দূর থেকে দেখছে। মোমবাতির আলোয় সে ডাইনিং রুমটা ভালো করে দেখতে পেল। সিলিংয়ে সুন্দর কারুকার্য করা, মেঝে দাবার ছকের মতো সাদা এবং কালো। সে ডাইনিং রুমের চারিদিকে বিভিন্ন ঘরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগল। ঘরগুলোয় পালঙ্ক, আলমারি, নানান রকমের আসবাবপত্র রয়েছে, আর রয়েছে অনেক সাদা কালো ছবি। একটি ঘরে একটি ব্রিটিশ দম্পতির ছবি, না পুরো ব্রিটিশ নয়, কারণ মহিলাটি ব্রিটিশ পোশাক পরে থাকলেও তাকে দেখে বোঝা যায় তিনি ভারতীয়। তাদের অনেক ছবি গোটা ঘরের দেওয়ালে টাঙানো, হয়তো এটা তাদের বেডরুম ছিল। আরেকটা ঘরে তাদের সঙ্গে একটি বাচ্চা ছেলের ছবি, তাদের ছেলে। সেই ছেলেটির ছোট থেকে বড় হয়ে ওঠার নানান রকমের ছবি রয়েছে সেই ঘরটাতেই। তার মধ্যে হঠাৎ তার চোখে পড়ল একটি বিশাল পোর্ট্রেট।
এটা সেই ছেলেটার বেশ বড় বেলাকার ছবি, কোনো উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারের ছবি। চোখগুলো নীল আর নাকটা টিকালো, কিন্তু চুল ও গায়ের রং ভারতীয়দের মতো। ছবিটা দেখে ঋতিকার চোখে জল এসে গেল। সে যেন তার অনেক দিনের চেনা। এই ছবির মানুষটিকে সে অনেক দিন পরে দেখছে। তার মুখ দিয়ে হঠাৎই বেরিয়ে এলো, রাইট, আমার জন রাইট। কথাটা বলেই সে ভাবল, এটা কি এই ছবির লোকটার নাম? সে কি করে জানল আজ তার সঙ্গে এসব কি ঘটনা ঘটছে? তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করতে লাগলো, আর চোখের সামনে কুয়াশার পর্দায় ঢাকা দৃশ্যগুলো একটার পর একটা ভেসে উঠতে লাগলো। নানান রকমের ছবি, সবকিছু সে স্পষ্ট দেখতে পাচ্ছিল তখন। ঋতিকা তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিং রুমে। সেখানে দেওয়ালে নানান রকমের পেন্টিং টাঙানো রয়েছে। হঠাৎ সে ডাইনিং রুম থেকে একটা ঘরে ঢুকতে যাবে এমন সময় দেখল একটি ছবি, আর সেটা দেখেই সে চমকে উঠল। ছবিটা ছিল কারুকার্য করা একটি চেয়ারে বসা ব্রিটিশ গাউন পরিহিতা একটি মেয়ের পেন্টিং। যদিও ধুলোয় প্রায় ঢাকা পড়ে গেছে, তবে অস্পষ্ট হলেও বেশ ভালোই বোঝা যাচ্ছে। খুব পরিপাটি করে যত্ন সহকারে আঁকা, আর মেয়েটার মুখটা ছিল অবিকল ঋতিকার মুখের মতো। হ্যাঁ, ঋতিকার মুখের মতো। ঋতিকা হাত দিয়ে ভালো করে ধুলোগুলো ঝেড়ে পরিষ্কার করল, তারপর ভালো করে একবার মুখটা মিলিয়ে দেখল। অবিকল তার মতো দেখতে, কোনো ভুল নেই, হুবহু মিলে যাচ্ছে সব। কিন্তু এটা কি করে সম্ভব? সে এবার সেই ঘরটায় ঢুকল। সেখানে তার আরো অনেক সাদা কালো ছবি, আর তার মধ্যে একটি ছিল খ্রিশ্চান মতে বিয়ের সময় সাদা গাউন পরা, হাতে ফুলের তোড়া নিয়ে বিয়ের ছবি। তার সঙ্গে ছিল জন রাইট, আরো অনেক লোকজন। এটা সম্ভবত তাদের বিয়ের ছবি। তার মাথার যন্ত্রণাটা আরো বেড়ে গেল। চোখের সামনে সমস্ত ছবিগুলো যেন ঘুরপাক খাচ্ছিল। সে একটা রকিং চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। তারপর সব অন্ধকার। ঋতিকা যেন স্বপ্নের কোন দেশে হারিয়ে গেছে। তার সামনে একের পর এক ঘটনাগুলো ভেসে উঠতে লাগল। সে মাটির উঠোন নিকট ছিল। তার মা ঠাকুরঘর থেকে হঠাৎ বলল, ঋতুমা, একটু বড় ঠাকুরের থানে পুজোটা দিয়ে আয় তো। আর ও বাড়ির ফুলিও যাবে বলেছিল, ওকে সঙ্গে নিয়ে যাস। আজ গতবারের মেলা থেকে যে শাড়িটা কিনে দিয়েছিলুম ওটা পরে যাস। ঋতু ছিল তাদের পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, তার আগে সবচেয়ে বড় অন্নপূর্ণা, তারপর পাঁচ দাদা, তারপর সে। সবচেয়ে আদরের ছোট মেয়েকে মা শখ করে নাম দিয়েছিলেন ঋতুপর্ণা। তাদের গ্রামের সবার মতোই তারাও পেশায় চাষি, কিন্তু অন্যান্যদের থেকে তাদের অবস্থাটা ছিল বেশ ভালো। সে আর ফুলি বেরিয়ে পড়ল, অনেকটা পথ যেতে হবে। ফুলি মানে ফুলেশ্বরী, তার সবচেয়ে প্রিয় বান্ধবী। তাকে সে তার সব মনের কথা বলতো। সে প্রায়ই তাকে মজা করে বলতো, ইংরেজগুলো কি সুন্দর দেখতে হয়, ইস, যদি ওরকম একটা লাল টুকটুকে ইংরেজ বর আমার হতো। কিন্তু কে জানতো এটা তার জীবনেই সত্যি হতে চলেছে। তাদের গ্রাম থেকে মন্দির যাওয়ার রাস্তায় পড়তো একটা বড় জঙ্গল, খুব বড় না হলেও সেখানে খরগোশ, তিতির, আরও নানান রকমের ছোট ছোট প্রাণী থাকতো, আর সেগুলো শিকার করতে ব্রিটিশ সৈন্যরা আসত। ঋতু এখানেই প্রথম দেখেছিল ইংরেজদের। সেদিনও তারা যখন যাচ্ছিল, একজন ইংরেজের বন্দুকের আওয়াজ তারা শুনতে পেল। নিশ্চয়ই কোনো ইংরেজ শিকার করতে এসেছে। তারা এগিয়ে চলল। হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় ঘোড়ার পিঠে চড়া সেই ইংরেজ। ঋতু আর ফুলি
নিষ্পলক চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। ফুলি ঋতুকে নাড়া দিয়ে বলল, আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। ইংরেজটাকে কেমন অন্যরকম দেখতে, গায়ের রং, চুলের রং সব আমাদের মতো। তাদের আশেপাশের গ্রাম থেকে ইংরেজদের নানান রকম অত্যাচারের কথা শোনা যেত, কিন্তু তাদের গ্রামে তখনও ইংরেজদের হাত পড়েনি। কারণ জমিদার রাজা মহেন্দ্র সিংহ রায়। রাজা মহেন্দ্রের ছিল একটা বড় লেঠেল বাহিনী আর অনেকগুলো বন্দুকবাজ। কোনো ছোট সেনাবাহিনীকে পরাস্ত করার জন্য এটা ছিল যথেষ্ট, কিন্তু কোনো বিশাল সেনাবাহিনীর সামনে তারা সহজেই পরাজিত হতে পারত। এর মধ্যে হঠাৎ শোনা যায় লর্ড লিটন নামে একজন ব্রিটিশ গভর্নরের সঙ্গে খাজনা নিয়ে তার বিবাদ শুরু হয়েছে, আর লর্ড লিটন নাকি যে কোনো দিন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের গ্রামে হাজির হতে পারে। এদিকে লিটন যাতে সহজেই রাজা মহেন্দ্রকে হারানো যায় তার সুযোগ খুঁজছিল, তাই সে তার বন্ধু থমাস রাইটকে একটা চিঠি লেখে। এবং তারপরেই থমাস রাইটের ছেলে জন রাইটের বাড়ি মানে পিঙ্ক হার্ট প্যালেসে আশ্রয় নেয়। জমিদার বাড়ির সমস্ত খবরাখবর জানার জন্য লিটন সেখানকার একজন চাকর নাম বংশী তাকে টাকার লোভ দেখিয়ে হাত করেছিল। সেই চাকরটি জমিদার বাড়ি এবং গ্রামের অনেক খবরাখবর রাইটের বাড়িতে পৌঁছে দিত। লিটন ছিল একজন খুনি, নারী লোলুপ শয়তান। সে যে গ্রাম দখল করত সেই গ্রামের কোনো মেয়ে বউ লিটনের হাত থেকে বা তার সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পেত না। জন রাইট সে কথা জানত, তাই লিটনকে সাহায্য করার কোনো ইচ্ছা তার ছিল না। কিন্তু বাবার বন্ধু, তার উপর আবার লিটন ছিল উচ্চপদস্থ ব্যক্তি, তার কথাও সে ফেলতে পারেনি। লিটনকে সাহায্য করতে বাধ্য হয়েছিল জন রাইট, কিন্তু রাইটের অন্য একটা উদ্দেশ্যও ছিল। রাইট ঋতুকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল, সে তার একটা পোর্ট্রেটও এঁকেছিল। একদিন বংশী প্যালেসে খবর দিতে এলো। রাইট বংশীকে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা বংশী, তুমি এই মেয়েটাকে চেনো? তোমাদেরই গ্রামেই থাকে। আরে চিনব না কেন, ইয়া তো ভুবন চট্টোপাধ্যায়ের মেয়ে, আমার মেয়ে ফুলির বন্ধু, আমাদের পাশের বাড়িতে থাকে, দেখতে খুব মিষ্টি। হ্যাঁ হুজুর, কোথায় দেখলে নেকে, খুব মনে ধরেছে বুঝি। লিটন তখন ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনতে পায়, আর তারপর সে ঘরে ঢুকে বলে, কি মাই ডিয়ার ফ্রেন্ড, একে পছন্দ? ঠিক আছে, আমি কথা দিলাম, আমাদের জয়ের পর এই মেয়েটা তোমার পুরস্কার। লিটন খুব ভালো করেই বুঝেছিল তাদের কাছে অনেক বড় সেনাবাহিনী থাকলেও রাজা মহেন্দ্রর বীর বাহিনীর সামনে জেতা খুব সহজ কাজ নয়। তারা নিজেদের শেষ রক্তবিন্দু দিলেও স্বাধীনতা দেবে না। তাই লিটন জমিদারের বাড়িতে একটি অনুষ্ঠানের দিন চুপি সারে আক্রমণ করে। জমিদারের সৈন্যরা প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই পায়নি, তাও তারা প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও আক্রমণ প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করে তারা, কিন্তু তারা শেষ রক্ষা করতে ব্যর্থ হয়। লিটন আর তার সেনাবাহিনী জয়লাভের পর চারিদিকে যথেচ্ছ লুটপাট চালায়, আর গ্রামের মেয়েদের ওপর তো তাদের অত্যাচারের কোনো শেষ ছিল না। এদিকে জয়লাভের পরের দিন রাইট কয়েকজন সৈন্য নিয়ে ঋতুদের বাড়িতে ঢুকে পড়ে। ঋতুর বাবা আর তার দাদাদের ধুলিস্বাত করে রাইট নিজে তাকে তুলে নিয়ে গিয়ে পিছমোড়া করে বেঁধে ঘোড়ার গাড়িতে তুলে দিল। ঋতু শুনেছিল ইংরেজরা মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে কালাপানি পার ছেড়ে দেয় অথবা বেঁচে দেয়, তাই সে বাঁচার যথাসম্ভব চেষ্টা করছিল। অন্যদিকে তার বাবা কুলিন বংশে বিয়ে দেওয়ার জন্য তার মায়ের অনেক আপত্তি সত্ত্বেও বিয়ে ঠিক করেছিল 3-10 বয়সের একটি লোকের সঙ্গে। তাই সে একান্ত মনে চেয়েছিল বিয়েটা যাতে আটকে যায়। তার দিদি অন্নপূর্ণারও বিয়ে হয়েছিল 4 বয়সের একটি লোকের সঙ্গে।
বিয়ের এক বছরের মধ্যেই সে মারা যায়। আর তার দিদিকে তার সঙ্গে চিতায় উঠে সতী হতে হয়। এরকম ভাগ্যের হাত থেকে বাঁচতে সে যেতে আর কোনো আপত্তি করল না। আর এই ইংরেজটাকে তো প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকেই তার ভালো লেগেছিল। গাড়িটা থেমে গেল। রাইট গাড়ির ভেতরে ঢুকে ঋতুর হাত পায়ের বাঁধন খুলে দিল আর পরিষ্কার বাংলায় বলল, হুম হুম নামো। সে নামতে ইতস্তত করায় রাইট তাকে হাত ধরে নামিয়ে দিল। গাড়ি থেকে নামতেই তার চোখের সামনে এসে দেখল পিঙ্ক হার্ট প্যালেস। তার নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছিল না। এরকম প্রাসাদ সে জীবনে এর আগে কখনো দেখেনি। তার মনে হচ্ছিল সে স্বপ্নের মধ্যে ঠান দিদির গল্পে শোনা কোনো রাজপ্রাসাদের সামনে পৌঁছে গেছে। রাইট তার হাত ধরে টেনে তাকে প্যালেসের ভেতরে নিয়ে গেল। ঋতু দেখল বাড়িটার বাইরেটা যেমনটা সুন্দর ভেতরটাও তেমনি সুন্দর। হ্যাঁ, তুমি আজ থেকে এখানেই থাকবে। মিসেস স্মিথ তোমার দেখাশোনা করবেন, আর তুমি ওনার এবং আমার সব কথা শুনে চলবে। হ্যাঁ, প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর আশা করছি তুমি এখান থেকে পালিয়ে গ্রামে ফিরে যাওয়ার কোনো রকম চেষ্টা করবে না, কারণ তোমার বাড়ির লোকেরা একটা ব্রিটিশদের হাতে তুলে নিয়ে যাওয়া মেয়েকে কখনোই বাড়িতে কেন গ্রামেও ঢুকতে দেবে না। আচ্ছা, আপনি এত পরিষ্কার বাংলা বলেন কি করে? আর আপনাকে দেখতেই বা অন্য ইংরেজদের থেকে আলাদা কেন? আমার সঙ্গে এসো, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। কথাটি বলেই তাকে উপরতলার একটি ঘরে নিয়ে গেল। ঋতু দেখল সেখানে একজন বাঙালি সধবা স্ত্রীলোকের আর তার সঙ্গে একজন বিদেশি লোকের ছবি। আরও অনেকগুলো ছবিতে স্ত্রীলোকটি ইংরেজ মহিলাদের মতো পোশাক পরে আছে। তার সেই ছবিতে চোখ আটকে যাওয়া দেখে রাইট বলল, ও হ্যাঁ, তোমাকে আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি জন রাইট, আমার বাবার নাম থমাস রাইট আর মা রানীবালা দেবী। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝেছ আমার মা ছিলেন বাঙালি। আমার মায়ের খুব ছোট বয়সে এক বৃদ্ধের সাথে বিয়ে হয়েছিল। তারপর সেই বৃদ্ধ কয়েক বছর পর মারা যায় আর মাকে তার সঙ্গে সতীদাহ করা হচ্ছিল। আর বাবা সেই সময় মাকে সতীদাহর হাত থেকে রক্ষা করেন এবং বিয়ে করেন। আপনার মা কি এখানেই আছেন? না, আমার মা বাবা গত বছর ইংল্যান্ডে যাওয়ার সময় জাহাজ ডুবি হয়ে মারা যান। আমার মা চাইতেন আমিও কোনো বাঙালি মেয়েকেই বিয়ে করি। তবে বিয়ের আগে তোমাকে অনেক কিছু শিখতে হবে, আর কাল থেকেই তোমার শেখা শুরু হবে। আর হ্যাঁ, তোমার নামটা যেন কি? আমার নাম ঋতুপর্ণা, সবাই আমাকে ঋতু বলে ডাকে। ঠিক আছে, আমিও তোমাকে ঋতু বলেই ডাকবো। প্রথম দিনটা ঋতুর কোনো রকমে কাটল। তার বেডরুম ছিল ওপরতলায়। সেই ঘরটার রং, বিছানা, পর্দা সব কিছুই ছিল গোলাপি, তাই ঘরটার নাম ছিল পিঙ্ক রুম। রাইট থাকত ব্লু রুমে, কারণ তার প্রিয় রং ছিল ব্লু। প্যালেসে এরকম নানান রঙের ঘর ছিল। পরের দিন রাইট ঋতুকে অনেকজন টিচারের সামনে দাঁড় করাল এবং একে একে তাদের পরিচয় দিল। ঋতু, ইনি মিসেস ব্র্যাগেঞ্জা, ইনি তোমাকে ব্রিটিশ কালচার এবং ম্যানার্স শেখাবেন। আর ইনি হলেন মিস ডরোথি, ইনি তোমাকে পোশাকের পাঠ দেবেন। আর মিসেস চার্চিল লেখাপড়া শেখাবেন। আর উনি মিস অ্যান্ডারসন, তোমাকে গান ও পিয়ানো শেখাবেন। ইনি মিসেস উইঙ্কিলস্টন ব্যালে ড্যান্সিং, মানে তোমাকে নাচ শেখাবেন। আর ইনি হলেন মিসেস লিঙ্কন, ব্রিটিশ কুকিং শেখাবেন। আর মিস্টার স্মিথ, উনি তোমাকে আঁকা শেখাবেন। আশা করছি তুমি এদের কথার অবাধ্য হবে না এবং তাড়াতাড়ি শেখার চেষ্টা করবে। আমার বাবা আমার মাকেও এই সব কিছু শিখিয়েছিলেন, আর আমার মা সব কিছুতেই
অনেক ব্রিটিশ মহিলার থেকেও যথেষ্ট ভালো ছিলেন। রাতে ঘুমানোর সময় ছাড়া কোনো সময়ে তার ছুটি ছিল না, এমনকি খাওয়ার সময়েও ছুরি কাঁটার ব্যবহার ও আরও নানান জিনিস তাকে শিখতে হতো। এইভাবে একটা বছর কেটে গেল। সারা বছর রাইটের সঙ্গে রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু দেখা হতো, আর তার মধ্যে গুড নাইট উইশ ছাড়া আর কোনো কথা হতো না। এক বছরে সে অনেক কিছুই শিখে গিয়েছিল। একদিন রাইট মিসেস স্মিথকে দিয়ে ঋতুকে চায়ের আসরে ইনভাইট করল। সেখানে রাইট বলল, আচ্ছা 24শে ডিসেম্বর মানে ক্রিসমাসের আগের দিন যদি আমরা বিয়ে করি তাহলে কেমন হয়? তোমার কোনো আপত্তি আছে? ঋতু এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করেছিল, তাই ঋতু খুব আনন্দের সঙ্গে সম্মতি জানালো। নির্দিষ্ট দিনে চার্চে গিয়ে তাদের বিয়ে হলো। বিয়ের পর অনেক অতিথিদের সঙ্গে তাদের ফটো তোলা হলো। ঋতু এর আগে কখনো ফটো তোলেনি আর ফটো তোলা দেখেও নি, তাই সে দেখে প্রথমে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু তারপর তার খুব মজা লাগলো। এবছরে ঋতুর টিউশনটা অনেকটাই কমে গিয়েছিল, কারণ অনেক কিছুই তার শেখা হয়ে গিয়েছে, যেমন ব্রিটিশ কুকিং, আদব কায়দা, এইসব আর কি। তার মতো এখন ভালো ব্রিটিশ রান্না অনেক ব্রিটিশ মহিলাও করতে পারে না। পিঙ্ক হার্ট প্যালেসটা তার খুব প্রিয় ছিল। তার মনে হতো স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে এটাই। সে রাইটকে যতটা ভালোবাসত এই প্যালেসটাকেও ততটাই ভালোবাসত। সে অত বড় প্যালেসের প্রত্যেকটা ঘর আসবাবপত্র নিজের হাতে পরিষ্কার করত, নিজেই বাগানের দেখাশোনা করত। দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়। সারা বছরে ঋতু রাইটের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। রাইট তাকে নিজের হাতে ঘোড়া চড়া শিখিয়েছে। ঋতুর মনে হতো পৃথিবীতে যত বাঙালি মেয়ে আছে সবার থেকে সুখী বোধ হয় সেই একা, তার থেকে বেশি সুখী আর কেউ নেই। কিন্তু সুখ বোধ হয় কারোর জীবনে বেশি দিন হয় না। রাইট তাদের প্রথম বিবাহবার্ষিকী পালনের প্ল্যান করছিল। সেই সময় সে জানতে পারে তাকে একটা জরুরি কাজের জন্য বাইরে যেতে হবে। কথাটা শুনে ঋতু খুব দুঃখ পেল। এত চিন্তা করার কিচ্ছু নেই, আমি 24শে ডিসেম্বর সন্ধেবেলা ঠিক ফিরে আসব, কথা দিলাম। এদিকে মিসেস ব্রেগেনজার একটি ডায়মন্ড নেকলেস দেখে ঋতুর খুব পছন্দ হয়েছিল। উনি বলেছিলেন এটা নাকি তার হাজব্যান্ড বিবাহবার্ষিকীতে তাকে উপহার দিয়েছে। ঋতুর গয়নার প্রতি খুব একটা যে লোভ ছিল তা নয়, সে জানার জন্য উদগ্রীব ছিল রাইট তাকে কি উপহার দেবে। সে রাইটকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু রাইট তাকে প্রতিবার বলেছে সারপ্রাইজ। যাই হোক, সেই দিনটা অবশেষে এসে গেল, 24শে ডিসেম্বর 1890। ঋতু সকাল থেকে নানান রকম রান্না, বাড়ি গোছানো, বাড়ি সাজানো এসব নিয়েই ব্যস্ত ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ঋতু সেজে গুজে তৈরি হয়ে বেডরুমের রকিং চেয়ারটায় বসে বসে রাইটের জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে সে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। কি যেন একটা শব্দে ঋতিকার হঠাৎ হুঁশ ফিরল। সে ধড়মড় করে উঠে পড়ল। সে ভাবল এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখে সে অবাক হয়ে গেল। সে যেন তার স্বপ্নে দেখা সেই ঘরে পৌঁছে গেছে। চারিদিকটা নতুনের মতো ঝকঝক করছে আর আলোয় ভরে গেছে তার মাথার ওপরটা। একটা বড় ঝাড়বাতি জ্বলছে এখন। সে আয়নার দিকে এগিয়ে গেল, দেখল তার পরনে একটি সুন্দর ব্রিটিশ গাউন। তার কান আবার চলে গেল সেই শব্দটার দিকে, ঘোড়া ছোটার শব্দ। হ্যাঁ, রাইট বোধ হয় ফিরে আসছে, সে তার কথা রেখেছে। ঋতিকা তার কাছে যাওয়ার জন্য দৌড়ল। প্রথমে বেডরুম, তারপর ডাইনিং রুম পার করে সে নিচে চলে গেল।
তারপর প্যালেসের বাইরে পৌঁছল, তারপর গেটের কাছে গিয়ে নিজেই গেটটা খুলে দিল। এর মধ্যেই সে দেখতে পেল প্যালেসের চেহারাটা একদম বদলে গেছে, সেটা যেন ফিরে গেছে 100 বছর আগে 1890 সালে। চারিদিকে আর কোনো জঙ্গল নেই, বাগান থেকে গোলাপের গন্ধ ভেসে আসছে আর ফাউন্টেন থেকে জলও পড়ছে। সেও যেন আর রীতিকা নেই, রাইটের অপেক্ষারত স্ত্রী ঋতুপর্ণা হয়ে গেছে। ওই যে রাইটকে ঘোড়ার পিঠের ওপর দেখা যাচ্ছে, তার মনে আবার সেই প্রশ্নটা জেগে উঠল, রাইট তার জন্য কি উপহার এনেছে। রাইট ঘোড়ার পিঠ থেকে নেমে তার সামনে এসে দাঁড়াল। ঠিক সেই সময় ঋতু দেখল একটা লোক একটা বন্দুক নিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ঋতু বুঝতে পারল সে রাইটকে গুলি করতে চায়। তৎক্ষণাৎ ঋতু ছুটতে গিয়ে রাইটকে সরিয়ে দিল আর গুলিটা এসে লাগল তার নিজের বুকে। আর সেই সময় উল্টো দিক থেকে আরো অনেকগুলো গুলি এসে রাইটকে একেবারে ঝাঁঝরা করে দিল। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। তার শেষ নিঃশ্বাসটা পড়ার আগে সে শুনতে পেল রাইট কিছু বলতে চাইছে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই রাইট মারা গেল। এই ঘটনার পর ঋতিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল সে দেখল সে ঋতুর জায়গায় পড়ে রয়েছে। সে বুঝতে পেরেছিল যা এতক্ষণ ঘটল তা তার আগের জন্মের ঘটনা। সে ওঠার চেষ্টা করল আর তখন সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে জন রাইট। রাইটের সারা শরীরে গুলি আর রক্তের দাগ। সেই অবস্থায় রাইট যেন বলছে, তোমার উপহারটা পিঙ্ক রুমের দেরাজে সেকেন্ড সেলে আছে, আমি চলি, আবার দেখা হবে। কথাটা বলে রাইট যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। ঋতু প্যালেসের দিকে তাকিয়ে দেখল আবার সব অন্ধকার হয়ে গেছে। সে তার রেডিয়াম ডায়ালের ঘড়িতে দেখল প্রায় 4:30 বাজে। সে অজ্ঞান হয়ে অনেকক্ষণ পড়েছিল। ঋতিকা আবার প্যালেসের মধ্যে ঢুকল, বাতিগুলো সব নিভে গিয়েছিল, কিন্তু সব কিছু তার কাছে এতটাই চেনা লাগছিল যে অন্ধকারেও তার কোনো অসুবিধা হচ্ছিল না। সে পিঙ্ক রুমে পৌঁছে দেরাজের কাছে গেল। এবার সেকেন্ড সেলটা খুলল। ততক্ষণে সূর্য উঠে গিয়েছিল আর সূর্যের প্রথম কিরণ পড়ে তার চোখের সামনে চকচক করে উঠল একটা পিঙ্ক ডায়মন্ড নেকলেস। এতদিনেও তার ঔজ্জ্বল্য একটুকুও কমেনি। ঋতিকা কান্নায় ভেঙে পড়ল। তার মনে হতে লাগল রাইটকে ছাড়া সে বোধহয় আর বাঁচতে পারবে না। কিন্তু হঠাৎ তার সম্বিত ফিরে এলো। তখন তার মনে হলো সে কি আত্মহননের কথা ভাবছিল এতক্ষণ। তাড়াতাড়ি প্যালেস থেকে ছুটে বেরিয়ে এলো, কারণ ওখানে আর বেশ কিছুক্ষণ থাকলে সে হয়তো পাগল হয়ে যেতে পারে। এবার সে খুব সহজেই মাঠ পেরিয়ে রাস্তায় এলো এবং তারপর সায়নীদের বাড়িতেও পৌঁছল। সায়নী তো ঋতিকাকে দেখে অবাক, কি রে এ কি চেহারা হয়েছে তোর, আর তোর তো গতকাল সকালে আসার কথা ছিল, আজ এত সকালে পৌঁছলি কি করে। কিছু বলার আগেই ঋতিকা অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতে সে দেখল তার সামনে আবার রাইট দাঁড়িয়ে। তার চিনতে কোনো ভুল হয়নি, সেই মুখ, আর পাশে দাঁড়িয়ে সায়নী। কি রে এখন কেমন লাগছে, ঠিক আছিস? ঋতিকা এবার রাইটের দিকে একবার ভালো করে তাকালো। উনি কে? উনি আমাদের মলির পিস্তত দাদা রোহিত মেহতা, বোম্বেতে থাকেন। এখানে কি একটা প্রপার্টি দেখতে এসেছেন, তা মলি বলল আমাদের সঙ্গেই আসতে, তাই উনিও আমাদের সাথেই এসেছেন। তা তুই কাল এলি না কেন, আর আজ এত সকালে কি করে এলি, আর এসেই এমন কাণ্ড বাঁধালি? আমি কালই আসছিলাম, কিন্তু তোদের ওই মাঠটায় রাস্তা ভুল করলাম,
আর তারপর একজন লোকের বাড়িতে রাত্রিতে থেকে আজ সকালে এলাম। রীতিকা প্যালেসের কথাটা কাউকে বলল না, কারণ ওই কথা সবাই শুনলে হয়তো ওকে পাগল মনে করতে পারে। ও, কাল থেকে কি যে হচ্ছে দেখ না, কাল দুপুরে রোহিতদা এমন ঘুমোলো, আমরা সন্ধেবেলা রাত্রিরে কত করে ডাকলাম উঠলই না, তারপর আজ সকালে রোহিতদার ঘুম ভেঙেছে। এর কারণ রীতিকা পরে বুঝতে পারল। তারপর সারাটা দিন তাদের হাসি মজা গান আর আনন্দ করেই কেটে গেল। যদিও রীতিকার এসব কিছুই ভালো লাগছিল না, তার কেবলই মনে হচ্ছিল রোহিত আসলে জন রাইট। দুপুরে রোহিত বলল তাকে একটু বেরোতে হবে, আর কেউ তার সঙ্গে যাবে কি না সেটাও সে জানতে চাইল। সবাই তখন তাস খেলায় ব্যস্ত ছিল, তাই কেউ যেতে চাইল না। কিন্তু রীতিকা বলল, আমি যাব। তোমার তো সকালে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক আছো? হ্যাঁ, এখন আগের থেকে ভালো আছি। আমার গাড়ি আছে, যেতে কোনো অসুবিধে হবে না। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখানে ওই পিঙ্ক হার্ট প্যালেস নামে আমার একটা পৈতৃক বাড়ি আছে, আর সেটাই দেখতে যাচ্ছি। পৈতৃক বাড়ি? হ্যাঁ, পৈতৃক বাড়িই বলা যায়। আসলে আমার প্রপিতামহের জন রাইট নামে এক খুড়তুতো ভাই ছিলেন, বাড়িটা তাঁরই। তিনি ব্রিটিশ গভর্নমেন্টের এক উচ্চপদস্থ অফিসার ছিলেন। জন রাইট এবং তার স্ত্রী বিপ্লবীদের গুলিতে নিহত হন, তারা নিঃসন্তান ছিলেন, তাই আমার প্রপিতামহ বাড়িটা পান আর কি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভাবছো আমার প্রপিতামহের খুড়তুতো ভাই আবার ব্রিটিশ হলো কী করে। আসলে আমরা জন্মসূত্রে সবাই ব্রিটিশ। আমাদের পরিবারে না একটা অদ্ভুত ব্যাপার আছে, ব্যাপারটা আমরা না সবাই বিয়ে করি ভারতীয় মেয়েদের। আমার ঠাকুরদা তো তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত ছিলেন যে তার পদবীকেই নিজের করে নেন। আর আমাদের সকলেরই একটা করে খ্রিস্টান নাম আছে, যেমন আমার নাম রাইট। আপনারা কখনো এর আগে ওই প্যালেসে যাননি? আসলে আমাদের অনেকদিন থেকেই বোম্বেতে একটা বিজনেস আছে আর কি। আমার পপ্রিতামহ যখন রাইট আর তার স্ত্রীর মৃত্যুর খবরটা পান, তখন তিনি এখানে এসে তাদের অন্তিম সংস্কার করেন, তারপরে বাড়িটায় তালা লাগিয়ে চলে যান। তারপর উনি বা আমাদের পরিবারের আর কেউ এখানে আসার কোনো প্রয়োজন বোধ করেন, আর আমি এসেছি কারণ আমাদের একটা বিজনেসের শাখা আমরা এই কলকাতাতেও করতে চাইছি, তার জন্য আমাকে এখানে থাকতে হবে। আর দাদুর কাছে শুনেছিলাম যে এখানে আমাদের একটা বাড়ি আছে, তাই ওটাকে একটু মেরামত করে ওখানে থাকবো ভাবছি। তাছাড়া ব্রিটিশ কালচারের প্রতি একটা টান অনুভব করি আর কি, আর আজ তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগও পেলাম। তারা প্যালেসে পৌঁছে গেল। রোহিত গাড়ি থেকে নেমে প্যালেসের সামনে যেতেই কেমন একটা হয়ে গেল, সে ছুটতে গিয়ে প্যালেসের ভেতরে ঢুকল, রীতিকাও তার সঙ্গে গেল। রোহিত প্যালেসে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে ডাইনিং রুমে রাখা রাইটের আঁকা ঋতুর ছবিটার সামনে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর রীতিকার দিকে ফিরে বলল, ঋতু, আমি কতদিন থেকে অপেক্ষা করেছিলাম তোমাকে একটা গিফট দেব বলে, আর সেই অপেক্ষার শেষ। বলে সে দেরাজের সেকেন্ড সেল থেকে হারখানা বের করে রীতিকার গলায় পরিয়ে দিল। রীতিকা তখন বুঝতে পারল রোহিতের আগের দিনে ঘুমিয়ে পড়ার কারণ কি ছিল। এই ঘটনার পর এক বছর কেটে গেছে, রোহিত আর রীতিকা বিয়ে করেছে, তারা এখন পিঙ্ক হার্ট প্যালেসেই থাকে। আর প্যালেস, সে আবার তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। রাইট আর ঋতুর বেডরুমে এখন যেটা রোহিত আর রীতিকার বেডরুম, পিঙ্ক হার্ট প্যালেসের একটা পুরনো ছবি ছিল, এখন তার পাশে আর একটা নতুন ছবি টাঙানো হয়েছে। দুটো প্রায় একই দেখতে, দুটোর মধ্যে পার্থক্য একটাই, পুরনোটা সাদা কালো আর নতুনটা রং চঙে। এতক্ষণ শুনলেন মৌলি কুণ্ডুর লেখা পিঙ্ক হার্ট প্যালেস। গল্পকার মৌলি কুণ্ডুর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।
এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।